আমরা নবী মুস্তফার সম্মানে দাঁড়াতে পারি কি পারি না, এগুলো হচ্ছে বুঝার বিষয়। দলিলা দিল্লে আপনি পরে তালাশ করবেন, আগে তো নিজে বুঝবেন বাবা, নিজের বিবেককে কাজে লাগাবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় অধিকারী, কুল কায়নাত সবাই মিলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ইজ্জত করবে, ঠিক কিনা বলেন? সম্মান করবে, তাজিম করবে, এটা হকদার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, এটা এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার। আমরা যদি অধিকার আদায় করতে না পারি তাহলে তো বৈষম্য সৃষ্টি হবে, অধিকার আদায় করতে হবে, সকলের কাছে অধিকার পৌঁছে দিতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত উঁচু মানের একজন সাহাবি ছিলেন, ওনার ব্যাপারে ইমাম ইবনুল আসির রহমতুল্লাহ আলাইহি উসদুল গাদ ফি মারিফাতি সাহাবা কিতাবের মধ্যে ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি আল ইসওয়াবা ফি তামিজি মারিফাতি সাহাবা আও ফি তামিজি সাহাবা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াকানা ইবনু উমারিন ওয়াকানা ইবনু উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশাদ্দ মুত্তাবিআন বিসুন্নতি নাবিজ্জিনা ওয়া হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হাদিসখানাকে আমাদের কাছে বর্ণনা করছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাহেবজাদা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাহেবজাদা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি সুন্নতের ব্যাপারে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা থেকে যখন যা প্রকাশিত হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যখন যা বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা যখন যা করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা যখন যেই কাজটির মৌন সম্মতি দিয়েছেন অর্থাৎ করার অনুমতি দিয়েছেন, এই প্রত্যেকটি ক্ষেত্রে যে সকল সাহাবায়ে কেরাম বিন্দু থেকে সিন্ধু থেকে বিন্দু, বিন্দু থেকে সিন্ধু, ছোট্ট ছোট্ট আকারে প্রত্যেকটি বিষয় যারা বাস্তবায়ন করতেন, অনুসরণ করার চেষ্টা করতেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনো একদিন দেখা গিয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গীদেরকে নিয়ে রাস্তা অতিক্রম করছেন, তিনি সঙ্গীদেরকে রাস্তার মধ্যে দাঁড় করালেন, দাঁড় করিয়ে তিনি রাস্তা থেকে নেমে জমিনের মধ্যে একটি গাছের নিচে গিয়ে বসলেন, গাছের নিচে গিয়ে বসে সেখানে কতক্ষণ তিনি হাসলেন, তারপর আবার তিনি সঙ্গীদের কাছে চলে আসলেন। ওনার সাথী যারা ছিলেন তাদের কাছে বিষয়টি অত্যন্ত আশ্চর্যজনক মনে হলো, রহস্যময় মনে হলো, তিনি আমাদের সাথে ছিলেন, আমাদেরকে ছেড়ে তিনি একা একই জমিনে চলে গেলেন, সেখানে গিয়ে একটি গাছের নিচে যেখানে কেউ নেই সেখানে বসলেন, আবার একা একা হাসলেন, আবার এখান থেকে আমাদের কাছে চলে আসলেন, এটার কারণ কি? একা একা তো মানুষ হাসে না, বা এইভাবে এই অবস্থার সৃষ্টি হয়েছে, এটার পিছনে কারণ কি? হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হলো আপনি কেন এমনটি করেছেন, তিনি এটার জবাবে বলেছেন, ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু কাযালিকা, যে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এইভাবেই একদিন এই রাস্তা অতিক্রম করছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি ওই গাছের নিচে গিয়ে একটু বসেছেন এবং বসে তিনিও কতক্ষণ হাসলেন, হেসেছেন। তো আমি প্রিয় নবী সাল্লামের মহাব্বতের দাবি করি, আমি ওনার অনুসারী দাবি করি, তো তিনি এখানে হাসলেন, আমি সেই জায়গায় গিয়ে হাসব না, এটা মহাব্বতের দাবিদারদের কাজ হতে পারে না। যারা দাবি করে উম্মত আমি নবীর অনুসারী, এটা অনুসারীদের দাবি হতে পারে না, বরং যারা উম্মত হবে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার প্রত্যেকটি সুন্নতের তাবেদার হতে হবে, প্রত্যেকটি সুন্নত পালন করতে হবে, তাতে করেই সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার প্রকৃত উম্মত হতে পারবে। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি এজন্যই তোমাদেরকে ছেড়ে আমি জমিনে গিয়ে গাছের নিচে বসে এখানে কতক্ষণ হাসলাম, আবার আমি চলে আসলাম, কারণ আমার নবী মুস্তফাকে আমি এভাবে করতে দেখেছি। সুবহানাল্লাহ, একটু চিন্তা করেন, আমাদের কাছে বিষয়টি একেবারেই স্বাভাবিক, আমরা হলে ব্যাখ্যা করতাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেসেছেন, হয়তো কোনো কারণ ছিল, আমার তো কোনো কারণ নাই আমি কেন হাসব, কিন্তু সাহাবায়ে কেরাম কারণকে অনুসন্ধান করেন নাই। সাহাবায়ে কেরাম দেখেছেন নবী মুস্তফা করেছে, আমার নবী করেছে, কেন করেছে তিনি ভালো জানেন,
আমি হয়তোবা জানি না তিনি করেছেন, আমি উম্মত হিসাবে আমার দায়িত্ব হচ্ছে সেটার অনুসরণ করা। এই জন্য তিনিও হাসলেন, যদিও সেখানে কেউ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাহাবায়ে কেরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর প্রত্যেকটা সুন্নতকে, প্রত্যেকটা বিষয়কে কত গুরুত্বের সাথে দেখতেন। তো এই মস্ত বড় সাহাবি, যিনি সাহাবিদের মধ্যে অনেক হাদিস জানতেন, উমর রাদিয়াল্লাহু তাআলার সাহেবজাদা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি রেওয়ায়েত করছেন, বর্ণনা করছেন। পৃথিবীর মানুষ শোনো, আলা কুল্লুকুম রাইন, প্রত্যেকেই, আমি নবী হিসাবে সাবধান করে দিচ্ছি, তোমাদের ঘাড়ের উপরে আমি যে দায়িত্ব চাপিয়ে দিচ্ছি এবং তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, প্রত্যেকটি ব্যক্তি, তোমাদের মধ্যে যারা আমার উম্মত রয়েছে, প্রত্যেকটি ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেকের ঘাড়ে দায়িত্ব রয়েছে। যে যেই পর্যায়েই থাকুক না কেন, যে সন্তানের পর্যায়ে আছে তার ঘাড়ে দায়িত্ব রয়েছে, যে পিতামাতার পর্যায়ে রয়েছেন তাদের ঘাড়ে দায়িত্ব রয়েছে, যিনি স্বামীর ভূমিকায় রয়েছেন ওনার কাঁধে দায়িত্ব রয়েছে, যিনি স্ত্রীর ভূমিকায় রয়েছেন ওনার কাঁধে দায়িত্ব রয়েছে, যিনি ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমের দায়িত্বে রয়েছেন ওনাদের কাঁধে দায়িত্ব রয়েছে, আর যারা মুসল্লির কাতারে রয়েছেন তাদের কাঁধে দায়িত্ব রয়েছে, যারা রাষ্ট্র পরিচালনায় রয়েছেন তাদের কাঁধে দায়িত্ব রয়েছে, যারা জনতা তাদের কাঁধে দায়িত্ব রয়েছে, যারা প্রতিষ্ঠান পরিচালনা করেন তাদের কাঁধে দায়িত্ব রয়েছে, আর সেখানের সাথে সম্পৃক্ত যারা শিক্ষার্থী থেকে আরম্ভ করে তাদের কাঁধেও দায়িত্ব রয়েছে, একজনকেও বাদ দেন নাই। আলা কুল্লুকুম রাইন, এই জন্য তিনি এই বিষয়টা এত বেশি গুরুত্বের দাবিদার, এটাকে প্রমাণ করার জন্য তিনি একটি বিশেষ শব্দ ব্যবহার করেছেন, এটা হচ্ছে আলা। আরবিতে এই শব্দটিকে বলা হয় হরফে তাম্বিহ, যেটার দ্বারা সতর্ক করা হয়, যেই শব্দ হরফ বা শব্দ ব্যবহারের দ্বারা শ্রোতাদের দৃষ্টিকে আকর্ষণ করা হয়। এই শব্দ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তখনই ব্যবহার করতেন যখন তিনি যা বলতে যাচ্ছেন ওই বিষয়টা অনেক গুরুত্ববহ হতো। এজন্য তিনি সামনের কথাটি বলার আগেই বললেন আলা। আপনারা দেখেন না, কোরআনে করিমের সূরাতু ইউনুসে, কোরআনে করিমের মধ্যে রব্বে করিম আলা শব্দ ব্যবহার করে কত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরকে সংবাদ দিয়ে দিলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, সাবধান, আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, দুনিয়াতেও তাদের ভয় নাই, আখেরাতেও তাদের ভয় নাই, দুনিয়াতেও তারা চিন্তিত হবে না, আখেরাতেও তারা চিন্তিত হবে না। এই কথাগুলো কি আমাদের কাছে সাধারণ মনে হয়? আল্লাহ নির্দিষ্ট একটা দলের কথা বলছেন, যারা দুনিয়াতেও চিন্তিত না আখেরাতেও চিন্তিত না, যারা দুনিয়াতেও ভয় থাকবে না আখেরাতেও ভয় থাকবে না, এই দলটি কত বড় মর্যাদাশীল দল, তাদের সাথে স্বাভাবিক আচরণ করা যাবে না, তারা তোমাদের কাছ থেকে বিশেষ আচরণের দাবিদার, তাদের সাথে আচরণ তাজিম এবং ইজ্জতের সম্মানের, এই জন্য আমরা যেন বিষয়টিকে স্বাভাবিকভাবে ধারণ না করি। আল্লাহ আয়াতের শুরুতেই যেই শব্দ ব্যবহার করলেন সেটা হচ্ছে আলা, সাবধান করে দিচ্ছি, আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি। সরকারে কায়েনাত দেখেন আরেক জায়গায় হাদিসে পাকের মধ্যে সাবধান করে দিচ্ছেন, পৃথিবীর মুসলমান মানুষ শোনো, ইন্নি তারাত্তু ফিকুম আস-সাকালাইন, আমি তোমাদের কাছে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি। আলা শব্দ ব্যবহার করে আমাদেরকে বলে দিলেন তোমাদের কাছে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটি হচ্ছে আমার বংশধর, আমার ইতরাদ, আমার আহলে বাইত। এখানেও তিনি আলা শব্দ ব্যবহার করেছেন। এজন্য দেখবেন কোরআন এবং হাদিসে পাকের মধ্যে যেখানে আলা শব্দের ব্যবহার রয়েছে ওই জায়গাটায় আল্লাহ চরম গুরুত্ব দিয়ে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, এটা রেড জোন, এখানে অবহেলা করা যাবে না, এই জায়গায় সবসময় সতর্ক থাকতে হবে। ঠিক এই হাদিসের মধ্যে তিনি বলছেন আলা কুল্লুকুম রাইন, আমার উম্মত শোনো, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, পৃথিবীর মধ্যে কেহ নাই যে তার দায়িত্ব নাই, আমি আপনি আমি আমাদের নিজেদেরকে দায়িত্বহীন এক সেকেন্ডের জন্য মনে করতে পারবো না। আমাকে আপনাকে আল্লাহ এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন অনেক বড় দায়িত্ব দিয়ে, আমি আপনি নিজেদেরকে যাই দেখি না কেন কিন্তু আমরা অনেক বড়, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে অনেক বড় করেছেন কিন্তু
আফসোস, আমরা নিজেদেরকে চিনি না। আমি যে বড়, এটা অহংকার করার জন্য নয়, আমি যে বড়, বড় বলে বলে আরেকজনের সাথে দাম্ভিকতা প্রদর্শনের জন্য নয়, বরং আপনাকে আল্লাহ বড় করেছেন এটা অনুধাবন করে সে অনুযায়ী আপনি কাজ করবেন, এবং এই বড়ত্ব আরেকজনের সামনে প্রদর্শন করবেন না, বরং আরেকজনের সাথে বিনয়ে বিনয়ী হবেন, বিনয়ের সাথে আচরণ করবেন। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, পৃথিবীর মানুষ শোনো, এখানে আল্লাহ মুসলমান হিন্দু ইহুদি খ্রিস্টান কাউকে ভাগ করেন নাই, আল্লাহ সবার জন্য ঢালাউভাবে বলে দিয়েছেন। আমি পৃথিবীতে অনেক জাতি সৃষ্টি করেছি, অনেক প্রাণী সৃষ্টি করেছি, তাদের মধ্যে আমি আদম সন্তানকে মর্যাদাবান করেছি, সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটি ব্যক্তির মর্যাদা আছে, ধর্ম সেটা পরে, ধর্মের বিষয় তো আছেই, যারা ইসলাম ধর্মের অনুসারী, একমাত্র সত্য ধর্ম বর্তমানে ইসলাম আসার পরে, এই ধর্মে যারা রয়েছেন তাদের মর্যাদা শ্রেষ্ঠ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ শুরুতে মানব মানুষগুলোকে, সব মানুষকে আল্লাহ মর্যাদাবান করে সৃষ্টি করেছেন, এই জন্য বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আমি আদম সন্তানকে সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ, আদম সন্তানকে সম্মানিত করেছি, প্রত্যেককে আদম সন্তানকে তিনি সম্মানিত করেছেন। তো এই সম্মান যারা আল্লাহ আল্লাহ রাসূলের আদেশ অনুযায়ী চলবে, এই সম্মান তারা রক্ষা করতে পেরেছে, যারা চলে নাই তারা পারে নাই। নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ দিয়ে সহি বুখারীর হাদিস, একটি জানাজা যাচ্ছিলেন, জানাজাতু ইহুদিন, একজন ইহুদির লাশ, একজন ইহুদির জানাজা যাচ্ছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকামা লাহু, তিনি সেই ইহুদির জন্য দাঁড়িয়ে গেলেন। অথচ ইহুদি প্রিয় নবীর উপরে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু নবী মুস্তফা উনি কাকে সম্মান করবে, তিনি তো সর্বশ্রেষ্ঠ সম্মানিত, ওনার চেয়ে সম্মানিত কুল কায়নাতের মধ্যে কেউ নাই, আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই। কিন্তু একজন বিধর্মী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেন নাই, মুসলমান হন নাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাশ দেখে তিনি দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরাম নিয়মিত অবাক হলেন, এ রাসূলুল্লাহ আপনি দাঁড়িয়ে গেলেন, এটার কারণ কী? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়াকানাত নাফসান, সে কি বনি আদম না, সে কি আদম সন্তান না, আল্লাহ কি তার মধ্যে একটি নফস দেয় নাই, একটি আত্মা দেয় নাই, আল্লাহ তাকে বনি আদম সন্তান বানিয়েছেন, এই সম্মানে আমি দাঁড়িয়ে গিয়েছি, সুবহানাল্লাহ, সুবহান। আপনি কোথায় যাবেন বাবা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একজন আদম সন্তান, যে দুশ্মন তার সম্মানে যদি নবী মুস্তফা দাঁড়াতে পারে, তাহলে আমরা নবী মুস্তফার সম্মানে দাঁড়াতে পারি কি পারি না বলেন? আমরা নবী মুস্তফার সম্মানে দাঁড়াতে পারি কি পারি না? এগুলো হচ্ছে বুঝার বিষয়, দলিলা দিল্লে আপনি পরে তালাশ করবেন, আগে তো নিজে বুঝবেন বাবা, নিজের বিবেককে কাজে লাগাবেন, নিজের বিবেককে কাজে লাগাবেন। প্রিয় নবী সাল্লামা যদি ইজ্জত করতে পারে, তাহলে প্রিয় নবী সাল্লামা সবচেয়ে বড় অধিকারী, কুল কায়নাত সবাই মিলে প্রিয় নবী সাল্লামাকে সবচেয়ে বেশি ইজ্জত করবে, ঠিক কিনা বলেন? সম্মান করবে, তাজিম করবে, এটা হকদার, প্রিয় নবী সাল্লামার হক, এটা এটা প্রিয় নবী সাল্লামার অধিকার। আমরা যদি অধিকার আদায় করতে না পারি, তাহলে তো বৈষম্য সৃষ্টি হবে, অধিকার আদায় করতে হবে, সকলের কাছে অধিকার পৌঁছে দিতে হবে।